বিধানসভা অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বামেরা রাজ্যপালের ভাষণ শুরু হওয়া মাত্রই ওয়াকআউট করেছে। বিরোধী দলনেতার ভাষায় রাজ্যে চলছে জঙ্গলের রাজত্ব। তখন সরকারের লিখে দেয়া রাজ্যপালের ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই বিরোধীদের, তাই ভাষণ পর্ব বয়কট করে বিধানসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন সব বাম বিধায়করা। ওয়াকআউট করে মহাকরণেই সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আপনারা দেখেছেন গত 25 তারিখ সন্ধ্যায় আগরতলার বুকে কি হলো, আপনারাই কভার করেছেন এবং কভার করতে গিয়ে অনেকে আপনাদের মধ্যে আক্রান্ত হয়েছে। আমি বিস্তৃত যাচ্ছি না এগুলো বলতে। এখানে কি দেখা যাচ্ছে, ভোটের অধিকার হরণ করা হচ্ছে একের পরে। সর্বশেষ নিদর্শন হচ্ছে নগরের ভোট, বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। এক দলীয় স্বৈর শাসন কায়েম হয়েছে, কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার অর্ধাহার, মৃত্যু হচ্ছে কোনো কোনো জায়গায়, সন্তান বিক্রির ঘটনা ঘটছে। আপনারাই পত্রিকায় এগুলো তুলে আনছেন। এই যে সমস্ত বিষয়গুলি চলছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন ফিজিক্যালি এবং তাদের যে কাজের জায়গা সেগুলো আক্রান্ত হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ যখন কথা বলার চেষ্টা করে, বেঁচে থাকবার প্রশ্নে যখন কাজ চাই, রোজগার চাই, খাদ্য চাই, এগুলো নিয়ে যখন সমবেত হয়ে প্রশাসনিক কর্তৃপক্ষের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করে, সেগুলি পর্যন্ত আক্রান্ত হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে রাজ্যপাল মহোদয়ের কোন ভূমিকা নাই, রাজ্যের প্রধান হেড অফ দি স্টেট অভিভাবক, তিনি সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন। আইন শৃঙ্খলা যে অবনতি ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারিকে ডাকতে পারেন, তিনি আপনার সম্ভবত এই যে দপ্তরটা, এই দপ্তরের সচিবের দায়িত্ব পালন করছেন, পুরো দায়িত্ব। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে ডাকতে পারেন, তাদেরকে বলতে পারেন, অ্যাডভাইস করতে পারেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য মানুষের উদ্দেশ্য দু চার কথা বলতে পারেন। আপনারা শুনেছেন কেউ ওনার সাথে তো সাক্ষাৎই করার সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না, যোগাযোগ করলেই বলছেন উনি অসুস্থ, অসুস্থ হতেই পারেন। কিন্তু যে সাংবিধানিক দায়িত্বটা পালন করার জন্য রাজ্যপাল, রাজ্যপাল পদ নিয়েও আমাদের প্রশ্ন আছে, আজকে এগুলো আমি তুলছি না। সেই দায়িত্বটা যদি প্রতিপালনই না হলো তাহলে রাজ্যপালের উপস্থিতি অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ওঠা খুব সঙ্গত। সরকারের কাছে গিয়ে যখন প্রতিকার পাওয়া যায় না, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মধ্যেই যখন এই ঘটনাগুলি ঘটে চলেছে, এই সরকারের কাছে মন্ত্রীদের কাছে কি আপনি কি আশা করতে পারেন? স্বাভাবিক কারণেই রাজ্যপালকে সেখানে ভূমিকা নিতে হবে। এরকম একটা জায়গায় রাজ্যপাল যখন ভূমিকা নিচ্ছেন না, এখন আজকে তিনি এসছেন ভাষণ দেওয়ার জন্য, এবং এটা তো সরকারের তৈরি করা, এটাই পদ্ধতি, আমরা সরকার চালিয়েছি, আমরা জানি এটা করতে হয়। এখানে একটা শব্দ তার বসবার কোন সুযোগ নাই যদি না সরকার গ্রহণ করে, তাতে কি থাকবে পাঠ করলে অবশ্য বোঝা যাবে। কেমন সেই জায়গায় তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আপনি যে এটা পাঠ করতে আসলেন এটার কোনো তাৎপর্য ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আছে কি? আগে যেমন রাজ্যপাল ভাষণ দিলে পর অধিবেশনের সময় মনোযোগ দিয়ে শুনতেন এবং রাজ্যের মানুষ এগুলো প্রচার মাধ্যমের সুবাদে শুনবার চেষ্টা করতেন আগ্রহ নিয়ে, সেই মানুষের তো কোনো আগ্রহ নাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে বসে থাকবো? মানুষই তো আমাদের এখানে পাঠিয়েছে, আমরাও ক্ষুব্ধ, আমরা বিক্ষুব্ধ, এবং এই জনগণের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে আপনার এই আনুষ্ঠানিক ভাষণ শুনবার কোনো আগ্রহ আমাদের নেই। এই মানুষের অংশীদার হিসেবে আমরাও ক্ষোভে বিক্ষোভে, এবং আপনি যে কিছু করছেন না, কোনো ভূমিকা নিচ্ছেন না, তার প্রতিবাদ জানিয়ে
আমরা এই আপনার ভাষণ দানের যে পর্বটা এর থেকে আমরা আমাদেরকে শ্রোতা হিসেবে নিজেদের সরিয়ে নিচ্ছি, প্রতিবাদ করছি এবং খুব দুঃখের সাথে আমরা এই অধিবেশন ওয়াক আউট করছি। বিন্দুমাত্র রাজনৈতিক শিষ্টাচার নেই ত্রিপুরা বিজেপির। গত 35 বছরে যা হয়নি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই হয়েছে বিধানসভায়। বিরোধী দলনেতা যখন বক্তব্য রাখছিলেন তখন মাইক্রোফোনের তার কেটে দেওয়া হয়, যা রীতিমতো নজিরবিহীন। ফলে মানিক সরকার কি বলেছেন কেউ শুনতে পাননি, সাথে চলছিল প্রচণ্ড হাল্লাগোল্লা। কিছু সদস্য, সবার কথা বলবো না, যেভাবে স্লোগান দিলেন এবং মাইকগুলো যেভাবে খুলে রাখা হল স্পিকার সাহেবের চোখের সামনে, এবং এই স্পিকার যিনি, তিনি তো নবীন স্পিকার না, তিনিও এর আগে বিধানসভায় ছিলেন, একসময় মন্ত্রীও ছিলেন, এগুলো তার তো জানা থাকবেই, অজানা থাকার কথা নয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি বরং লক্ষ্য করছিলাম অর্থমন্ত্রী হল্লা চিৎকারে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছিলেন। আমাদের সময় কিন্তু মাইক খোলা হয়নি, সাধারণত বিরোধী দলনেতা দাঁড়ালে পর এটা শোভনতা, আমরা তো হল্লা করার জন্য ওখানে দাঁড়িয়ে কথা বলি না, এটা খুলে দেওয়া, কিন্তু আমরা ইনসিস্ট করিনি যে মাইকটা খুলে দিই। তো আমি যখন এই ছোট্ট বক্তব্যটা উপস্থিত করে ঘরে আসলাম ওয়াক আউট করে, তখন আমি দেখলাম দুই তিনজন সাংবাদিক বন্ধু আমার কাছে এসছেন যে আপনি যে বললেন আমরা তো কথাগুলি শুনতে পেলাম না। স্বাভাবিক, মাইক যদি খোলা না থাকে কি করে আপনারা উপর থেকে শুনবেন? তখন তারা বলবার চেষ্টা করলেন একটু যদি বলেন। আমি বললাম তাহলে তো আলাদা করে আপনাকে, আপনাদের কি করে বলি, আপনারা যখন শুনেননি আমাদের অন্য সাংবাদিক বন্ধুরাও নিশ্চয়ই শুনতে পাননি। অন্যদিকে এদিন রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যপালের কোনো ভূমিকা নেই বলেও তোপ দেখেছেন মানিক সরকার। এমনকি ওনার সাথে দেখা করতে চাইলে দেখাও করেন না, অসুস্থ বলে এড়িয়ে যান রাজ্যপাল, অভিযোগ মানিকের। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।